प्रिय बंधुरा सुकन्या चैनले इंद्राणी तुम्हारे सकल के स्वागत जानालाम। करोनार ये परिवेशे आमादे मनटा सत्यिई खूब भारक्रांत। आमी निजेर तो लोककेदिये बुझतेई पारछि कतटा कष्ट हय়। प्लस आजकेই आमी শুনলাম একজনের করোনা আক্রান্ত হয়েছে। আমি চাইব যেন আমার নিজের কেন স্বয়ং যেন কোনো শত্রুর যেন এই রোগ না হয়, সবাই যেন সুস্থ হয়ে যাক, ভালো থাকো। তো তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো। আর আমি বাড়িতেই যতটুকু আনন্দ বলো, যতটুকু যাই করার বলো, আমার যা কিছু সব বাড়ির মধ্যেই করতে হচ্ছে। তো আমি আজকে বাড়িতেই খুব ছোট করে দুটো জিনিস দেখাবো। একটা হচ্ছে আর একটা হচ্ছে তোমাদের মেয়োনিজ দেখাবো বানানো, সেটা অবশ্যই ডিম ছাড়া মেয়োনিজ। তো আজকে আমি এই দুটো রেসিপি আমি তৈরি করব। তো চলো আগে আমি এগুলো তৈরি করে নিই। দেখো আমি আমার দইটাকে এই কাপড়ের মধ্যে বেঁধে রেখে দিয়েছিলাম। তো এবার এই দইটাকে আমি প্রায় 10 ঘন্টা মতো এইভাবে কাপড় দিয়ে জল দিয়ে নিংড়ে আমি এইভাবে একটা শিল চাপা দিয়ে এইভাবে আমি এটাকে রেখে দিয়েছিলাম। দেখুন এটা পুরো ছানার মতো দইটা হয়ে গেছে আমি চাপা দেওয়ার পর। এবার এটাকে আমাকে ভালো করে ফেটতে হবে। আমি এটাকে এবার ফেটবো। হচ্ছে ম্যাঙ্গো জুস, মানে একটা গোটা আমকে আমি গাটা ছাড়িয়ে নিয়েছি খোসাটা, আর এর মধ্যে 3 চামচ চিনি দিয়ে আমটাকে আমি মিক্সিতে পেস্ট করে রেখেছি। এই আম আছে, এটা হচ্ছে ম্যাড্রাস আম বলে। তো এই আমটার আমি পেস্ট করেছি। তো আমি এখন এটাকে ফাটবো। এটাকে হাত দিয়ে যেহেতু করছি বেশ 15 মিনিট ধরে ফেটতে হবে। এইভাবে মধ্যে ম্যাঙ্গো জুসটাকে দিয়ে দিচ্ছি। এটাকে আমাকে আরও 15 মিনিট ধরে এরকম করে ফেটতে হবে, না হলে এগুলো ডলা পেকে যাবে। তো এটা তো ফেটতে হবেই। আর এই যে আমের মধ্যে যে চিনিটা আমি দিয়েছি এটা অবশ্যই মিক্সিতে পেস্ট করে নিতে হবে, না হলে চিনিটা ডলা পেকে যাবে। এটা আমি এখনো করবো এরকম। মানে এলাচ গুঁড়ো দিয়ে আবার এরকম পেস্ট করতে থাকবো। কিছুটা বাদাম মিশিয়ে দেবো, কিছুটা। আপনাদের যদি পেস্তা থাকে সেটাও দিতে পারেন এর মধ্যে টুকরো করে। ফেটে এটা আমার এই পর্যায়ে এসছে, এটাকে আরও ফেটতে হবে 10 মিনিট। রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি সুন্দর করে ডেকোরেট করব। এবার আমি কাঁটা চামচ দিয়ে এগুলোকে এরকম এরকম করে দেব, দিয়ে এর উপর দিয়ে আমি বাদাম ছড়িয়ে দেব। তো এটা হলো আমার। চলুন, তো আমাকে যেহেতু আমার কাজ করে দেয় আমাকে তো তাকে ঘুষ দিতে হবে, তো তার জন্য এটা। ওই টেবিলে দিয়ে